কিরণ, কই যাও কিরণ? তোমার সঙ্গে দুইটা কথা আছে। কিরণ, তোমার রূপ যৌবন দেখা আমি পাগল হয়ে গেছি। আমি তোমার বিয়া করবো কিরণ, আমি তোমার বিয়া করবো। এই সারের কথা মনে রাখিস, হারামজাদা। তুই জীবনে বড় ভুল করলি, বড়ই ভুল করলি। আমি যদি বিয়া করবার না পাই, তোরে শান্তিতে ঘর সংসার করবার দিব না, তোরে আমি পেক্ষা ছাড়বো। কথাটা মনে রাখি। তোমার বাবা আমার পরপার থেকে ডাকতেছে বাবা। উজ্জ্বল, কিরণের একটু টাইকা দাও। কিরণ মা, কিরণ। ও মা, কি হয়েছে মা? তুমি ডাকতেছো? ও বাবা, উজ্জ্বল তোমার একমাত্র বন্ডারে তোমার কাছে থইয়া গেলাম। তুমি ওরে দেখো বাবা, দেখো। আমি তোমার কথা দিলাম, আমি তোমার কথা দিলাম মা। ও মা, মা তুমি এরকম করতেছো কে? মা, মা তুমি কথা কও। কাদিস না রে, ও গোলাম, কাদিস না রে, কাদিস না রে, কাদিস না রে, ও গোলাম, কাদিস না রে গোলাম, কাদিস না রে গোলাম, কাদিস না রে ও গোলাম, কাদিস না রে গোলাম, কাদিস না রে গোলাম, কাদিস না রে ও গোলাম, কাদিস না রে ও গোলাম। পোষে বনের পাখি কিয়ে গেল ফাঁকি, বনের পাখি দিয়ে গেল ফাঁকি, চলে গেছে বৃন্দাবন, চলে গেছে বৃন্দাবন, কাদিস না রে ও গোলাম,
কাঁদিস না রে ও গোলাম। কলা দিয়া হাজারে পুষলির মন যতন করে, দুধ কলা দিয়া হাজারে পুষলির মন যতন করে, বসে যাবার বেলায় কেন একা যাবার পাবি না শত কাঁদিলে, পাবি না শত কাঁদিলে, কাঁদিস না রে ও গোলাম, কাঁদিস না রে ও গোলাম, কাঁদিস না রে গোলাম, কাঁদিস না রে গোলাম, কাঁদিস না রে ও গোলাম, কাঁদিস না রে ও গোলাম, কাঁদিস না রে ও গোলাম, কাঁদিস না রে গোলাম, কাঁদিস না রে ও গোলাম। বাবু ধোয়া খেলার কারণে ওই রঙ্গিলা আমারে পুরে গ্রামবাসীর সামনে জুতার বালাতে ঘুরাইছে, আমি রঙ্গিলা বাইরে ভালামু ভগবানের তৃপ্তি, আমি রঙ্গিলা বাঁচাই রাখবো না। যতীন মাথা গরম করো না, ওই কিরণ আমারে চরম আসছে, আমি ওর দেখা সারমু, শুনলাম ওই শালা রঙ্গিলা আমার কিরণের সঙ্গে পীড়িত করে, আমি কিরণের বিয়া করমু, ওই রঙ্গিলারে বিটা ছাড়া না করলে আমি আমার কিরণের পামু না, যদি রঙ্গিলারে কিছু করি তাইলে গ্রামবাসী আম করে ছাড়বো না, তাই আমি যা কই তাই হুন, কি কইবা তাড়াতাড়ি কও, ওই রঙ্গিলারে আস্তে আস্তে আম করে দলে আইনা পড়ো, তারপরে দেখবা খেলা কি ভাই জমাই, তা কি বে আনমু ছাড়া তো জুয়াও খেলে না মদ গা জও খাইরা। আরে যতীন জীবনে কি হিগলা, পাগো তো মানুষের পুষ মানে আর রঙ্গিলা তো মানুষ, যতীন এখন সব বুঝবার পাইছ? হ্যাঁ সব বুঝবার পাইছি, তাইলে এখন যাই। শাহ বাবু তাইলে আমরা এখন যাই, এই রঙ্গিলারে কেমনে পুষ মানানো যায়, নমস্কার শাহ বাবু। এই যতীন দা ওই দেহ রঙ্গিলাই তাছে, মেঘনা চাইতে বৃষ্টি, দেওয়ালা রঙ্গিলা কেমনে পুষ মানাই, রঙ্গিলা রঙ্গিলা এদিক না তোমার সঙ্গে একটা কথা আছে, এদিকা কি করবেন তাড়াতাড়ি কন তারা আছে। আরে বাবা এত পরপর বাবক কে কহ তো তুইটা কথা তুই কহ, রঙ্গিলা তোমার কিরণের খবর কি? সাধুদা কি আর কমু দুঃখের কথা, আগুন অন্তরে জলে চোখে পড়ে না প্রীতি যে তারে বলে, ওরে ও যাহা ওরে না যে আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না। যে আগুন অন্তরে জ্বলে যে আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না,
বলে পিরিতি যে তারে বলে ওরেও যাহা মরে না আগুন অন্তরে জলে চোখে পড়ে না গো এ আগুন অন্তরে জলে চোখে পড়ে না জলে না সে জ্বালায় সুর তবু তাহার কি যে মধু গো জলে না সে জ্বালায় সুর তবু তাহার কি যে মধু গো কইলে পিরি হয় না মর কইলে পিরি হয় না মরণ মরলে পরেও ছাড়ে না কিরীতি যে তারে বলে কিরীতি যে তারে বলে ওরেও যাহা মরে না এ আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না এ আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না বেরোসি কি বুঝতে না রে পিরিতের খেলা রসিক জনা ভাবলো দিতে ভাষায় প্রেমের ভেলা রে ভাষায় প্রেমের ভেলা নবীন কালে দেয় সে আলো দূর করে দেয় সকল কালো গো নবীন কালে দেয় সে আলো দূর করে দেয় সকল কালো গো না যায় না পিরিতের রীতি না যায় না পিরিতের রীতি ওই পথে পা দিও না পিরিতি যে তারে বলে পিরিতি যে তারে বলে ওরেও যাহা মরে না আগুনন্তরে জ্বলে চোখে পড়ে না গো এ আগুনন্তরে জ্বলে চোখে পড়ে না যে আগুনন্তরে জ্বলে যে আগুনন্তরে জ্বলে চোখে পড়ে না পিরিতি যে তারে বলে পিরিতি যে তারে বলে ওরেও যাহা মরে না এ আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না গো এ আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না গো এ আগুন অন্তরে জ্বলে চোখে পড়ে না রঙিলা রে প্রেমের জ্বালা বড় কষ্টের আমি কি কম কষ্টে আছি দুই পুনার মা ভাঙ্গা কইরে এখন দড়ি ফাড়া পড়ে হইছে মাইয়া যা খুব খারাপ নে দহ একটা সিদ্ধি খা না সাধু দা আমি আমি তো সিদ্ধি খাই নে আরে নে খা সিদ্ধি খাইলে মনের জ্বালা দূর নে দ একটা খা না সাধু দা আরে খা খা দ নে কিচ্ছু হবে না দ নে একটা খা দ আরে রঙ্গিলা তুই আমার অপমান করছস না আমি তোরে খালি সিদ্ধিকে মজুয়া সবই গামু সবই গামু Thank you.
কিরণ তুমি আইছ? আমি তোমার সঙ্গে কথা কব। কথা কব না, তাহলে আইছ কে? জানি তুমি একলা একলা বইয়া বাঁশি বাজাও, আমি যাই। বন্ধু নয়নের কাজ ও বন্ধু নয়নের কাজ, দেখিলে কে দ্বন্দ্ব না দেখিলে আমার মন হয় যে পাগল, দেখিলে কে দ্বন্দ্ব না দেখিলে আমার মন হয় যে পাগল। নয়নের কাজল ও বন্ধু নয়নের কাজল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল। শাক তুলে ও বন্ধু হাঞ্চা শাক তুলে, নাইলা শাক তুলে ও বন্ধু হাঞ্চা শাক তুলে, আও করে না চাও করে না মনের গৈরবে, আও করে না চাও করে না বন্ধু নয়নের কাজল ও বন্ধু নয়নের কাজল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল। কুষ্টার ব্যাপারি ও বন্ধু পাহাড়ের ব্যাপারি, কুষ্টার ব্যাপারি ও বন্ধু পাহাড়ের ব্যাপারি, কাটবে জাতি নাই নূপুর তোরা শাড়ি, কাটবে জাতি নাই নূপুর তোরা শাড়ি। নয়নের কাজ ও বন্ধু নয়নের কাজ, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল, দিলে কি দ্বন্দ্ব না দেখিলে আমার মনে হয় যে পাগল। কোন রঙ্গিলা দা আমার দাদা, আমার দাদা আমার বিয়ে ধনের লিখা বর খুঁজতেছে। কি কো তোমার বিয়ে দিব বর খুঁজতেছে? হ্যাঁ রঙ্গিলা দা, আজ ঘটক মশাই আসি। রঙ্গিলা দা আমি আমি তোমার সারা বাঁচব না, রঙ্গিলা দা আমি তোমার সারা বাঁচব না। তুমি কোনো চিন্তা করো না কিরণ, আমি আমি কাইলি তোমার দাদার কাছে ঘটক পাঠাম। তুমি সত্যি কইতেছো রঙ্গিলা দা? হ্যাঁ সত্যি কইতাছি, আমি কাইলি তোমার দাদার কাছে ঘটক পাঠাম। তাইলে তাইলে আমি যাই রঙ্গিলা দা। কিরণ বাড়িতে কেউ নাই, আমি যাই রঙ্গিলা দা আমি যাই। কিরণ দাদা, দাদা ও দাদা বাড়িতে আছো? দাদা মর জালা কেডা ও রঙ্গিলা, কি গো দাদা কি মনে কইরে গরিবের বাড়ি আত্মীর পালা, কারণ কি নাকি বিয়ের শখ যাচ্ছে? আচ্ছা বহ দাদা, দাদিরা কি বা আছে?
মর জালা, আর কইও না দাদা, ওই শালিরাই আমারে খাইছে। আমার শোক নাহাই রে শুকরানের গুড়ি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে শুকরানের গুড়ি, বাইশে বিয়া করাও দশ দশে ঘুরি, আমার সুখ নাই রে। প্রথম বিয়া করলাম আমি যায়া সুরসাবারি, ঘুমটা খুলে দেখি বইয়ের লম্বা লম্বা দাড়ি, আমার সুখ নাই রে। তারপরেতে করলাম বিয়া ডাকা লাল বাগে, সে বই যে আমার ভাই বাবা বোলা ডাকে, আমার সুখ নাই রে। অনেক সাথে করলাম বিয়া দশ বছরের সেরি, ঘুমটা খুলে দেখি সে যে ষাট বছরের বুড়ি, আমার সুখ নাই রে। তারপরেতে করলাম বিয়া যায়া ইসলামপুরে, সে বই যে আমার ভাই দুইরা দুইরা মারে, আমার সুখ নাই রে। কথালিয়া করলাম বিয়া মনে নাই রে সুখ, সে বইয়ের কথা শুনা ধরে কাঁপে বুক, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে সুখ করানে দূরে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে সুখ করানের গুড়ি, বাইশে বিয়া করাও দশ দশে গুড়ি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে সুখ করানের গুড়ি, বাইশে বিয়া করাও দশ দশে গুড়ি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। তরকারি যদি কইতাম লবণ দে দিত ডাল, জীবন ডাই বড়া খালি উজাইলো আর উজাইলো। শুনছো রঙ্গিলা, তোমার এই দাদিরা না মাঝে মাঝে কি করতো জানো? আর কমু ভাই দুঃখের কথা, তোমার এই কই মাঝে মাঝে আমার দৈরা আইলে পান্নিতে বাইরেই তো, তুমি আবার কারো কয় নাই রে, মনের দুঃখ তোমারই কইলাম। একদিন সন্ধ্যেবেলা বাইতায় দেহি বছর বান্ধা কামলার সঙ্গে ফুসুর ফুসুর গুদুর গুদুর করতেছে, আক সামলাবার না পাইয়া পুরাতি আছিল কারাইল পুটকি পাতাইলি ঠাস ঠাসি দুইটা বাড়ি মারছি, বাড়ি খাইয়া বর্তনে গেল গা বাড়াইয়া। আই তো আর ঘর ফিরল না, সকাল বেলা ও মাঠালের ডালটা নিয়ে দাঁত গসতে গসতে নদীর পারও গেছি, তাই দেহি একটা মরা লাশ পাইসা যাইতাছে। আই গে যাই দেহি যে তোমার দাদি গত রাইতে সুইসাইড খাইছে, তাই কইলে মাগি বাইরে এলি তো বাইরে এলি, ওই ময়রা হাইরে বাইরে এলি। দাদা এটা কত খবর চাইছিলাম, কি কবা কইয়া ভালাও, সরমের কি আছে, আমার কাম হইতো জোড়া না গানো তা মাইয়াটা কেডা। হ্যাঁ মাইয়াটা তো দাদা আপনি চিনেনি, ওই যে উত্তরপাড়া উজ্জ্বলের বোন। কি ও কিরণের কথা কইতাছ দাদা, মাইয়াটা এখন পছন্দ করছ, আমার যদি শালা আগের দিন থাকতো তাহলে আমি শালা গাইতে ভালাইতাম। তাই বিয়া হইব, কিন্তু আমারে মোড়া অঙ্কের কিছু দেওয়ান লাগবো মর জালা। আরে দাদা এত চিন্তা করো কে, এই লও কিছু আগাম দিয়ে গেলাম, বাকিটা বিয়ে হই পরে দেখুন। তাইলে দাদা তুমি কিন্তু আইজি যাবা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, বিয়ের তিন তারিখ ঠিক করে তারপরে ফিরে আবা। দেখো দাদা দেরি বুঝি আর সয় না, ঠিক আছে ঠিক আছে, আমি আবার ফাইনাল কই রে তারপরে আমু। তাহলে আমি আহি দাদা, নমস্কার। নমস্কার মোর জালা, দেখ মোর জালা, জয়।
উজ্জ্বল বাড়িত আস, দাদা উজ্জ্বল বাড়িত আস। আরে ঘটক দাদা যে, নমস্কার দাদা, বহেন দাদা বহেন, আমি দাদা ডাকি দিতেছি দাদা। আরে দাদা নমস্কার, দাদা কি বাস মোর গালা দাদা, একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আমার গোপারার রঙ্গিলা আছে না, আর ওই যে রঙ্গিলা আমার গোপারার। দাদা শুনছি, তার রঙ্গিলার কি হয়েছে? মোর গালা, তোমার গো কিরণের সঙ্গে রঙ্গিলার বিয়ের সম্বন্ধে নিয়ে আইছিলাম, তা তুমি কি কও? চলে ওখান, তুমি তো বেশ সুন্দর মোর জালা, একভাবে এড়া পুলায় মেলা জায়গা তুমি, লগ্ন দেখে আইছিলাম। ওহন তুমি রাজি হইলে তিন তারিখ ঠিক করে ফেলাইতাম। দাদা কয়দিন আগে, কয়দিন আগে আমার মাডা মরে গেল, আমাগো আমাগো তার এই দুনিয়ায় কেউ নাই, আমার আমার এই অনাথ বোনটা, তোমরা আসো, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নাই দাদা, আমার কোনো আপত্তি নাই। আরে মর চালা দাদা, তুমি কোনো চিন্তা করো না দাদা, ছেলে হিসেবে রঙ্গিলা খুবই ভালো, কয়েক গ্রামের মধ্যে এই রামপুলা আমার সহেই পড়ে নাই, আর দুধ জমা সম্বন্ধে তুমি সবই জানো মর চালা। তাইলে দাদা আগামী দিনক্ষণ ঠিক কইরা ফালাই দিলাম, তুমি ঠিক থাকলে আগামী 10 তারিখ বুধবার বিয়ের দিন ধার্য করা হইল মর জালা। দাদা তা মানুষজন তার বেশি আবু না, নিজের পালার খেয়ার মানুষের গরুরে দেখা কি হবো, এই ধরো গিয়া 30-90 উঠতে 150 এর বেশি না। তাইলে দাদা পাতা এড়াই থাকলো কই, আমি তোমার আদর ভাইছি কল দাদা, তুমি না করে হবে না দাদা, না করবে বাবা না, আমি দাদা কখন আহি। হ্যাঁ দাদা দিনক্ষণ যখন সবই ঠিক করলাম, একটু মিষ্টি মুখ করে যাবা না? নমস্কার দাদা। ঘরের বাহির করে
জাতি বিয়ের পাত্রী লইয়া চলে গাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি বর জাতি বিয়ের পাত্রি লইয়া চলে গাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা পড়শি কান্দে হাই রে কপালে হাতিয়া হাই বোনার ছাতি রাতা কান্দে স্মৃতি মিয়া পাড়া পড়শি কান্দে হাই রে কপালে হাতিয়া হাই বোনার ছাতি রাতা তাদের দুঃখের দূষণ হইয়া কান্দে সারা বাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি ওর জাতি বিয়ের পাত্রি লইয়া চলে গাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি মায়ার বাঁধন ছিন্ন কইরা যখন কিরণ দশা তার সেই জানে অন্যের বোঝাদা মায়ার বাঁধন ছিন্ন কইরা যখন কিরণ দশা তার সেই জানে অন্যের বোঝাদা ফেটে যায় হায় রে হায় তার দেখিলে আহাজারি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি বর জাতি বিয়ের পাত্রি লইয়া চলে গাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা ছাড়ি শ্বশুর বাড়ি যায় রে কিরণ বাপের ভিটা যতীন বাবু বিয়ার আগে তুমি আমার কাছ থেকে অনেক টেহা মাইনা নিছ তোমার কাছ থেকে কোনোদিন টেহা মাইনা নিবার পাইনি তাই আজকে বিয়া করে তোমার সঙ্গে জোয়া খেলবার আইলাম আজকে দেখি তুমি আমার কাছ থেকে কি ভাই টেহা মাইনা নেও আরে রঙ্গিলা তার জন্য কি এই যতীন বাবু চিন্তা করে এই সমস্ত বাজে পেছাল বাদ দিয়ে খেলা আরম্ভ কর ঠিক আছে সাধের নিরঞ্জন গো বড় সাধের নিরঞ্জন তাস খেলাতে শিক্ষা করো মন আরে বড় সাধের নিরঞ্জন গো বড় সাধের নিরঞ্জন তাস খেলাতে শিক্ষা করো মন
সাহেব কয় আমি বড় নয়, দিদি কয় আমি বড় নয়, একটা দিয়ে ভিলেন দিয়ে টাকা মেরে লয়, একটা দিয়ে ভিলেন দিয়ে টাকা মেরে লয়। সাহেব কয় আমি বড় নয়, দিদি কয় আমি বড় নয়, একটা দিয়ে ভিলেন দিয়ে টাকা মেরে লয়, আরে একটা দিয়ে ভিলেন দিয়ে টাকা মেরে লয়। বড়ই সাধের নিরঞ্জন গো, বড়ই সাধের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করম, আরে বড়ই সাধের নিরঞ্জন গো, বড়ই সাধের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করম, তাস খেলাতে শিক্ষা করম, আরে তাস খেলাতে শিক্ষা করম। রঙিলা তোমার কি পড়ছে? আমি কইতাছি রে ভাই, তোমার কি পড়ছে? আমার সাতটা বড়, সঙ্গে বিবি আছে। আরে রাহ, তোমার সাতটা বড়, সঙ্গে বিবি আছে, আরে আমার টেক্কা বড়, সঙ্গে সাহেব আছে। রঙ্গিলা আজ তোমার কাছে আমি হাইরা গেলাম, তোমার আমি ছাড়ব না, এখন থাকে নতুন খেলা খেলব, নতুন খেলা। সাধুদা তাড়ি দাও, তাড়ি খামো। আরে যতীন, এত মাথা গরম করো কে, নেও তাড়ি খাও, তাড়ি খাইয়ে মাথা ঠান্ডা করো। শুনো, চলো শাহবাবুর কাছে যাই, দেখি কি করম যা। ঠিক আছে, তাই চলো। আরে যতীন বাবু, সর্বনাশ হয়ে গেছে শাহবাবু, সর্বনাশ হয়ে গেছে। আজকের খেলায় তো রঙ্গিলা জিতে গেছে গা। আমি ওই রঙ্গিলাকে মাইরে ফেলামু, আমি ওই শালারে মাইরেই ফেলামু। আরে যদি পাতা গরম করো কে, শালাই কি আমারে কম জ্বালাইছে, আমার কিরণের শালায় বিয়া করছে, আমি একদিনের জন্য হইলে ওই কিরণের আমার বীজ পাই নিয়ে আমু। শুনো যতীন, আরে ক্ষতি করতে হইলে মদ গাঞ্জা জুয়াই নিয়া হ, না হইলে নির্বাচনে খাড়া করাই দেব, আর তাও যদি না হয় শালারে আর একটা বিয়ে করাই দেব। আরে শাহবাবু যা কইছে এই নেই ঠিক, শালারে ওই শালারে আজ কেড়া বিয়ে করাই দিব। যতীন চল, ওই শালারে আজ কেড়াই দেব, আর একটা বিয়ে করাই দিব। খেলা কর। ভর দুপুর বেলা খাটের উপর বসে আস, মনে হয় মনটা খারাপ, তা কি হয়েছে তোমার? আমি আরো ভাবতাছি তোমার একটা কথা বল। বাবা বাবির কি আছে, যা কো আবার কয়ে ফেলাও। কয়েকদিন আগে দাদা আইছিল, আমার বাগির জমিনটা বেচা 10,000 টাকা দিয়ে গেছে। ঘরে বসে না থাকা একটা ব্যবসা ট্যাবসা করো। তাই নাই, 10,000 টাকা দিয়ে গেছে আগে করাই তো। যতীন বাবু যে রঙ্গিলা, আজ তো দেরি করছো কে, আরে আসর তো বয়ে পড়ছে, তাড়াতাড়ি আহ, আরে তাড়াতাড়ি আহ। রঙ্গিলা বাড়িতে আস, রঙ্গিলা, আরে ও রঙ্গিলা, উনি তো বাড়িতে নাই, কেডা জানি ডাইকা নিয়ে গেল। তা আবার কেডা ডাইকা নিয়ে গেল? ওই যে যতীন বাবু না, কি জানি নাম কইল। ও বুঝছি, আইজ আবার যতীন বাবুর সঙ্গে জুয়া খেলবার গেছে। তোমার স্বামী তো আবার করে বিয়ের আগে থাইকে জুয়া খেললে। আসলে যতীন বাবু মানুষটা বেশি একটা সুবিধার না, আমার কথা কে
তোমার কাছে 10,000 টাকা আছে না? টাকা 10,000 দাও তাড়াতাড়ি। টাকা দিয়ে কি হইব? আমি আর মনে মনে ভাবছি বাড়িতে পয়সা টয়সে না থাকে একটা ব্যবসা ট্যাবসা করি, কি কও? দেখো আমার কাছে কোনো কথা গোপন করবা না কইলা, তোমার পায়ে দুইটা ধুইরা কই, তুমি আর ওই যতীন বাবুর সঙ্গে জুয়া খেলবা যাবা না। কিরণ, আমি তোমার কোনো কথাই শুনব না, এইটাই এইটাই আমার যতীন বাবুর সঙ্গে শেষ খেলা। না, আমি আমার বাপের বাড়ির শেষ জমি বেচেতে হ্যাঁ ওই যতীন বাবুর সঙ্গে তোমার জুয়া খেলবার লেগে দিবার পারি না। ও কি কিরণ হে, টাকা দাও কিরণ হে, কিরণ টাকা দাও আমারে গো, টাকা দাও কিরণ হে, কিরণ টাকা দাও আমারে গো। কি স্বামী হে, কিরণ হে শেষ খেলাটা খেলবো, কিরণ হে কিরণ যতীন বাবুর সাথে গো, শেষ খেলাটা খেলবো, কিরণ হে কিরণ যতীন বাবুর সাথে গো। ও কি স্বামী হে, সাধু দাদা বলা গো, স্বামী চাকে লিতে মানা গো, সাধু কিরণ হে টাকা যদি না দাও, কিরণ হে কিরণ কানে মারবো শেষে গো, টাকা যদি না দাও, কিরণ হে কানে মারবো শেষে। তুমি কি তাহলে টাকা দিবা না? না দিব না। দিবা না তাহলে? না, কইছি তো আমি আমার বাপের বাড়ির জমি বেচাতে হ্যাঁ তোমার জুয়া খেলবার দিব না। ঠিক আছে, টাকা কেমনে নেওয়ার নাকি সেটা আমি দেখতেছি। এই হারামজাদি, আমার মায়ের না, আপনি পায়ে ধরি জামি গো, আমার মায়ের ভালাইছে গো, আমার মায়ের ভালাই গো। হে ভগবান, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার স্বামীর মন্ডারে ঘুরে এলো ভগবান, ঘুরে দাও।
ঘুরে দাও ভগবান ঘুরে। যতীন বাবু বাড়ি যাচ্ছ? যতীন বাবু, আরে ও যতীন বাবু, শুনো যতীন বাবু, আমি আমি আবার তোমার লগে তাস খেলাবার আইলাম। ভাইবে কি এবো, চলা বই বই। ভগবান, আমি আমি আর কোনো দিন জুয়া খেলবো না। ভগবানের দিব্যি, আমি আমি আর কোনো দিন জুয়া খেলামু না। রঙ্গিলা, এই তো কেবল জুয়া খেলা শুরু। না 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 না, আমি আর কোনো দিন জুয়া খেলবো না। আমি আমি যাই যতীন বাবু, আমি যাই। আমার নাম যতীন বাবু, আমি তোমার ভিটা সারা কইরি সারমো।